সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে থাকছে তোমাদের সপ্তম সপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্টের সমাধান। তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমরা অনেকে কমেন্ট করেছো যে আমার সবগুলো ভিডিও দেখতে পাও না বা সবগুলো ভিডিও খুঁজে পাও না। যে কোনো ভিডিও পাওয়ার জন্য প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হয় এবং বেল বাটনটি অন করে রাখতে হয়, তাহলে ভিডিও পাবলিশড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে সবগুলো অ্যাসাইনমেন্টের লিঙ্ক পেয়ে যাবে। আগের সপ্তাহগুলোর এবং বর্তমান সপ্তাহের সবগুলো অ্যাসাইনমেন্টের লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশনে পাবে। এছাড়াও প্রথম কমেন্ট অর্থাৎ ফার্স্ট কমেন্টে তোমরা এই অ্যাসাইনমেন্টের লিঙ্কগুলো পেয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, চাইলে ফলো করতে পারো। এছাড়াও আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে জয়েন করতে পারো। আজকে অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখে নাও। তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট বা অ্যাসাইনমেন্টের শিরোনামটি হচ্ছে কোভিড-19 পরিস্থিতিতে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে গৃহ ব্যবস্থাপনা ধারণা কাঠামোর ভূমিকা নিরূপণ করো। এখানে নির্দেশনাগুলো হলো গৃহ ব্যবস্থাপনা ধারণা কাঠামো কীভাবে লক্ষ্য অর্জনে সহায়তা করে তা নিরূপণ করতে গৃহ ব্যবস্থাপনা ধারণা ব্যাখ্যা, গৃহ ব্যবস্থাপনা ধারণা কাঠামো সকে প্রদর্শন, কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে গৃহ ব্যবস্থাপনার পদ্ধতি বা পর্যায়গুলোর ভূমিকা ব্যাখ্যা। এখানে যে তিনটি নির্দেশনা দেওয়া আছে সেই তিনটি নির্দেশনাকে আবার রুবিক্সে চার ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগটি হচ্ছে গৃহ ব্যবস্থাপনার ধারণা, এরপরে গৃহ ব্যবস্থাপনার ধারণা কাঠামোর সক উপস্থাপন, তারপর গৃহ ব্যবস্থাপনার পদ্ধতি বা পর্যায়ের ব্যাখ্যা, এবং সবার শেষে লক্ষ্য অর্জনে গৃহ ব্যবস্থাপনা কাঠামোর ভূমিকা ব্যাখ্যা। প্রিয় শিক্ষার্থী, চার নম্বর অংশটি খেয়াল রাখবে। এখানে লক্ষ্য অর্জন বলতে বর্তমান কোভিড-19 পরিস্থিতিতে তোমার লক্ষ্য অর্জনে কীভাবে গৃহ ব্যবস্থাপনা কাঠামো ভূমিকা রাখতে পারে তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে যে মূল্যায়ন নির্দেশনা বা রুবিক্স দেওয়া আছে সেই অনুযায়ী সম্পূর্ণ উত্তরটি আমি যথাযথভাবে তৈরি করলাম এবং তোমাদের সামনে এই উত্তরগুলো তুলে ধরলাম। গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্টের উত্তরগুলো সহজ বিধায় সম্পূর্ণ অ্যাসাইনমেন্টটি আমি পড়ে দিলাম না। আশা করি আমার লেখা তোমরা আগেও বুঝেছো, এখনও বুঝতে পারবে। তাহলে তোমরা এখান থেকে দেখে নাও, আমি তোমাদের সামনে অ্যাসাইনমেন্টের উত্তরগুলো তুলে ধরলাম।
তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের আজকের সপ্তম সপ্তাহের গাহস্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্টের সমাধান। অ্যাসাইনমেন্টটি যদি ভালো লাগে এবং অ্যাসাইনমেন্ট থেকে যদি তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই আমার পরের ভিডিওগুলো দেখবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।